সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা চাঁদপুরের চল্লিশটি গ্রামে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে হাজিগঞ্জের সাদরা দরবার শরীফে সকাল সাড়ে নয়টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় মাদ্রীপুর জেলার পঞ্চাশ গ্রামের মানুষ প্রায় একশো বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা পালন করে আসছেন নারায়ণগঞ্জের ফতুল্লা লামাপাড়া এলাকায় একটি মাদ্রাসায় রোববার সকালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে এছাড়া সাভার গাজীপুর দিনাজপুর ঝিনাইদহ নরসিংদেউ ও মুন্সীগঞ্জেও অনেকে ঈদ উদযাপন করছেন